হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, মানে কি বলবো, এমনি শেয়ার করা হয়নি। যাই হোক, একদম রেডি হয়ে গেছি। দেখো এখন যাচ্ছি কিন্তু একটা মন্দিরে। কালকে বলেছিলাম না একটা জায়গায় যাব, যাওয়ার ইচ্ছা আছে। যাওয়ার কথা ছিল কিন্তু মানে একজনের বাড়িতে, একটা জেঠুর বাড়িতে, তা সেখানে যাওয়া হয়নি, কারণ মায়ের শরীরটা ভালো না, তো সেই জন্য ওনাকে সারাদিন একা একা রেখে ওই জন্য যাওয়া হয়নি। আর এমনি ইচ্ছা করছিলো না, সেই জন্য যাইনি। তা পিসিমণি বললো যে চলো তাহলে একটা মন্দির থেকেই ঘুরে আসি। মানে আমাদের এখানেই একটা মন্দির আছে, অনেকদিন আগেই হয়েছে কিন্তু আমরা কোনোদিন যাইনি, তাই আজকে যাচ্ছি। তো চলো বন্ধুরা, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। আর কে কে যাচ্ছি বলো তো? যাচ্ছি হলো দিদি, দিদির মেয়ে, আমি, বাবা আর পিসিমণি, চার পাঁচজন। তা চলো দেখতে থাকো। তো গাইস, আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। এই যে সবার সাজগুজ, তো দেখো বাবা সামনে আসো, দেখো বন্ধুদের। হাই বলো বাবি, হাই। চলো তবে যাওয়া যাক এখন। করোনা বেড়েছে আবার, মা এর জ্বালা। করোনা বেড়েছে আবার, মা তোমরা দেখো। কে কাশ্মীর যাচ্ছে? আমার ছেলের কথা একদম বিশ্বাস করবো না। এটা আমাদের পাড়া। পাড়ার মধ্যেই আছি, আস্তে আস্তে কথা বলছি। পাড়ার মধ্যে দিয়ে হাঁটছি, আমি একা নেই, মানে সবাই আছে কিন্তু দেখা এখন কিছু। আসো তো, ভাবছি আমি একাই যাচ্ছি, ওনাকে আছি সাথে আছি। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে এটা কিন্তু আমাদের পালপাড়া, আমাদের মানে যা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। এখন লক্ষ্মী ঠাকুর যদি আমাদের চিন্তা হয় না, আর সরস্বতী ঠাকুর, মানে এখান থেকে যা ঠাকুর ঠাকুর যে যেখান থেকে মানে আর কি, এটা পালপাড়া, এখান থেকেই পাড়ার লোকজন ঠাকুর ঠাকুর কেনে আর কি। সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। আর এই যে আমাদের মনসা মন্দির, এটা মনসা পূজার দিন এখানে অনেক অনুষ্ঠান হয়। বন্ধুরা আমরা কিন্তু সাই বাবার মন্দিরে পৌঁছে গেছি, মানে আমরা এসেছি সাই বাবার মন্দির, তখন বলিনি আর কি। হ্যাঁ, এই মন্দিরটা অনেকদিন আগেই হয়েছে, আসা হয়নি, এই প্রথম এলাম। চলো তবে ভেতরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এত বাড়ির কাছে এত সুন্দর মন্দির, কোনোদিন আসতে পারিনি বন্ধু। মানে রোজ যখনই ওকে বলি যে নিয়ে চলো, কিছু না কিছু বাধা থাকে, আসা হয় না। তা আজকে লাস্ট পর্যন্ত এসে পৌঁছালাম আর কি। এত সুন্দর, এত সুন্দর, মনটা ভরে যাচ্ছে। Thank you.
আবার গা হাত পা টিপে দিচ্ছে, তাই তো বেশি আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে এসেছি, আর একটু লেট করলে মন্দির বন্ধ হয়ে যেত। বাবার কিন্তু বিছানা চলছে, ভরে গেল একদম এসে, এত সুন্দর পরিবেশ আর চারদিকটা এত সুন্দর করে সাজানো না। আর পিছনে কি আছে বলতো? পিছনে কিন্তু একটা রাজা বিস্কুট ফ্যাক্টরি। সবাই বলে যে খুব সুন্দর নাকি মন্দিরটা, মানে সোনা কথা দেখি আমি এসে একদম, মানে মনটা ভরে গেল, তাই না দিদি? তো চলো বন্ধুরা, এখন কিন্তু বাড়ি যাব না, মানে বেরাচ্ছি মন্দির থেকে ঠিকই, এখন যাব হলো মার্কেটে। হ্যাঁ, একটু মার্কেটে ঢুকবো, কারণ 25 ডিসেম্বর আসছে সামনে, বাচ্চাদেরকে গিফটের ব্যবস্থা করতে হবে, তাছাড়া টুকটাক কিছু কেনাকাটি আছে। চলো তো যাওয়া যাক। এসছি, এসে দেখো সবে ড্রেসটাই চেঞ্জ করেছি, এখনও কোনো কিছু খুলিনি, এখন খুলবো, তো ভাবলাম না ভিডিওটাকে শেষ করে নিই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, শুভরাত্রি।